So hey guys, welcome back to another video. তোমাদের সবাইকে আমাদের আরো একটা ভিডিওতে স্বাগত। ও গাইস, তোমরা কিন্তু অনেকেই দেখেছিলে এর আগের ভিডিওতে কিন্তু গিল্ড ওয়ার খেলে অনেকগুলো কিন্তু ভুইয়া নিছি, টানা কিন্তু লাগাতার 9টা কিন্তু ভুইয়া করছি। শুধুমাত্র গাইস গিল্ডের মধ্যে ভিভেস্টা নেওয়ার জন্য। গাইস আমরা কিন্তু ওই সপ্তাহে কিন্তু গিল্ডে ভিভেস্টা নিতে পারি নাই। কারণ গাইস এখানে ওই সপ্তাহে গিল্ডের মধ্যে শুধুমাত্র আমরা 4টা প্লেয়ারই খেলছি। এইজন্য কিন্তু গাইস আমরা পারি নাই। বাট এখন কিন্তু গাইস আমরা পুরোপুরি কিন্তু প্রস্তুত হয়ে আছি। সব গিল্ড মেম্বারকে কিন্তু রেডি করে রাখছি পুরোপুরি, আর আমার স্কোয়াডও কিন্তু রেডি। কি পাচ্ছো গাইস, এখানে কিন্তু আমাদের গিল্ডের সব প্লেয়ারই কিন্তু অ্যাক্টিভ। আমাদের গিল্ডের মধ্যে শুধুমাত্র আমরা চারটা প্লেয়ারই খেলছি। এজন্য কিন্তু গাইস আমরা মেস্টা স্টার্ট করি। গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আরেকটা টিমমেট বেঁচে আছে, আর এনিমি আছে গাইস তিনটা। মেচে গাইস আমরা একটা ভুল করে বসি, সেটা হচ্ছে গাইস আমরা ওরাই ধরে রাশ করতেছিলাম। আমাদের টিমমেট কে কিন্তু এখানে এনিমি মেরে দেয়, জাম্প শট কিন্তু হেডশট মেরে দিল। এখানে কিন্তু গাইস আমাদের টিমমেট এর আর কিছু করার ছিল না। আমরা হইছি গাইস তৃতীয় নাম্বার টিম, আর আমাদের কিন্তু 10টা ভুইয়া স্টিক গ
টেররিস্ট বিডি গিল্ড না তার সাথে গাইস এখানে দেখতে পাচ্ছ আরো অনেকগুলো ভালো ভালো কিন্তু গিল্ডও পড়েছে এখানে গাইস আমাদের গিল্ড ছিল 6 নম্বরে আমি গাইস এতে মনে করি অনেক কিছু গাইস এখানে আমরা টার্গেট করি টেররিস্ট বিডি গিল্ড কে ওদেরকে গাইস যে করুক না কেন ওদের টিমকে মারতে হবে এবং কি ম্যাচটা ভুঁইয়ে করতে হবে আর গাইস এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু বিমাশুতিতে ল্যান্ডিং করছি গাইস এখানে কিন্তু আমাদের সাথে কোনো এনিমিও নামে নাই এরপর গাইস এনিমি খুঁজতে খুঁজতে চলে যায় কাটস্টিয়ায় তারা কিন্তু গাইস কোনো প্রকার এনিমি দেখতে পায় না পরে গাইস আমরা হাঙ্গারে চলে আসি এবং কি গাইস হাঙ্গার আসার পরে দেখি আমাদের টিমমেটকে একটা এনিমি ডাউন করে দিছে এখানে গাইস আমি গিয়ে ওকে রিভাইভ করে দিই এনিমিটা কিন্তু গাইস আমাকে লক্ষ্য করে নাই দেখো ওকে কিন্তু গাইস আমি মোটামুটি ভালো একটা ড্যামেজ দিই ভাই এখানে গাইস ওয়াল লাগিয়ে দিলে আমি কি করে এসকেলার মেরে দিই গাইস আমাকে আরেকটা এনিমি কোথা থেকে মারতেছে না হলে কিন্তু গাইস এখানে এনিমিটাকে মেরে দিতাম কেন নাকি গাইস আমার টিমমেটের সাথে এনিমি সামনে দেখতে পাচ্ছ এনিমিটা আছে আর আমার টিমমেটকে এনিমি ডাউন করে দিছে ভাই দুটো তো এসকে পাইছি ড্রাগনের যাতা খা সোনিয়া টনি এখানে ড্রাগনের সামনে কিছুই না এখানে কিন্তু গাইস স্কোরটা শেষ আর এখানে কিন্তু গাইস আমাদের সামনে আরো একটা এনিমি গাইস এই এনিমিটা হচ্ছে টেররিস্ট বিডি গিল্ডের প্লেয়ার আমার সামনে গাইস টিবিডি দেখতে পাচ্ছ ওকে কিন্তু গাইস আমাদের টিমমেট মেরে দিল এরপর গাইস এখানে দেখি আরো এনিমি আছে দেখো এখানে কিন্তু একটা এনিমি আমার অবস্থা 12টা বাজিয়ে দিল এখানে গাইস আমি একটু ব্যাকে চলে আসি যেহেতু গাইস এখানে আমাদের একটা টিমমেট নেই এরপর গাইস ওকে রিভাইভ করতে যাই কোন প্রকার গাইস এখানে রিস্ক নিচ্ছিলাম না আর কি এবং কি গাইস দেখি এখানেও একটা এনিমি আমাদের জোনি কিন্তু ফাইট করতেছে এনিমিটাকে গাইস মোটামুটি একটু ড্যামেজ দিলাম এরপর গাইস আবার স্কেলার মেরে দি আমরা এখন কিন্তু গাইস আরো একটু ড্যামেজ দিলাম এখানে দেখতেছি গাইস কোথায় দূর থেকে আমাকে একটা প্লেয়ার মারতেছে ভাই এনিমিদের এগুলো চোখ নাকি কি এখান থেকে গাইস চুপি চুপি মারতেছে চ্যালেঞ্জ দিয়ে তারপর আমাকে দেখে গেল কেমনে কি এখানে কিন্তু গাইস দেখি আমাদের জনি কিন্তু ওই প্লেয়ারটাকে নক করে দিল এরপর গাইস এখানে কতগুলো স্কোর চলে আসে ভাই তোমরা বিশ্বাস করতে পারবে না দেখো গাইস এদিক দিয়ে কতগুলো আমি ফাইট করতেছি আর আমি এখান থেকে থার্ড পার্টি করার চেষ্টা করতেছি বাট কোনো লাভ হয় না এজন্য গাইস এখানে উপরে উঠে যাই তোমরা আমাদের জনিকে দেখো আর কিন্তু গাইস দেখো এখানে সোনিয়া অন করে দিছে আর সে কিন্তু দূরে আমার কাছে চলে আসছে রিভাইভের জন্য ভাই হালাই কামটা করলো কি দেখি গাইস একটা এনিমি আসছে ভাই তুই কাকে মারছ এদিকে তো দেখ ভাই দেখছো না আমার কিলটা মেরে দিছে আরে কিছুক্ষণ পরে দেখি গেছি এখানে আরো এনিমি আসছে এই কিন্তু এই মাত্র ল্যান্ডিং করছে মেবি ড্রাগন দিয়ে কিন্তু খুললি লাল করে দিলাম সোনিয়া 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 আবার ড্রিম ইটি লাগাইছে দেখ সোনি এখানে কিন্তু গেছি আমি ওকে ক্লিয়ার করে দিই ভাই ক্লিয়ার হচ্ছে না হালাই ভাই আমার সোনি অন করে দিছে কে ভাই কোথা থেকে মারলো কারা এরা গাইস যারা নাকি গাইস সব সময় থার্ড পার্টি করার জন্য বসে থাকে এখানে গাইস আমরা আবারো হ্যাকারের মতো আকাশ থেকে নেমে যাই আর গাইস এবার নামতেছি আমরা ক্লক টাওয়ারে যেহেতু গাইস এখানে হাঙ্গারে অসংখ্য অসংখ্য কোটি কোটি এনিমি আর গাইস নামার সাথে সাথে দেখি আমাদের টিমমেটের সাথে এনিমি ভাই আমার পিছনে এনিমি এরপরে গাইস এখানে আরেকটা এনিমি আমার সামনে তাও গাইস
সিজন 7 ওকে কিন্তু गाइस মোটামুটি ভালো একটা ড্যামেজ দিলাম এসকেলার মেরে কিন্তু ওয়ালো শেষ এরপর কিন্তু ডাউন गाइस আর गाइस এটা হচ্ছে টেরোরিস্ট বিডি গিল্ডের প্লেয়ার এখানে गाइस এর আগে আমাদের টিমমেটও মেরেছিল আর गाइस এখানে দেখি আমার টিমমেটটা কিন্তু দুইটা এনিমিকে মেরে লুট বক্স বানিয়ে দিয়েছে এখন गाइस এনিমি রয়েছে আর 15টা তুই আবার কোথায় দেখাইছিস ভাই একটু ওয়েট করো তোমাকে মজা দেখাইতেছি প্রোফাইল দিয়ে কিন্তু गाइस এখানে ওর কুলি টুলি উড়িয়ে দিলাম এখানে কিন্তু गाइस আমি ওকে সোনিয়া বানিয়ে দিই এনিমিটা কিন্তু ওরিয়ন ক্যারেক্টার ইউজ করছে এরপর गाइस আমরা এনিমিটির উপর রাশ করে দিই ভাই সে এখনো বেসিক এমনাস আমি কিছু বুঝলাম না এখানে দেখি गाइस আরেকটা এনিমি ওকে কিন্তু गाइस দেখো ইউএমপি দিয়ে খুললি টু লুরি দি আবার गाइस আবার সে সোনিয়া ডিমিট্রি আরেকটু হলে কিন্তু আমাকে দিছিল এরপর गाइस আমি কিন্তু এক ক্লিয়ার করে দিই আর गाइस এখানে আমরা পেয়ে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত M10 ভাই এতক্ষণ তো আমরা তোকেই খুঁজতেছিলাম এখানে गाइस আরেকটা এনিমি যেটা ছিল ওটা মেবি পালিয়ে গেছে এখানে উপরে কিন্তু गाइस হুরুস্তল ফাটাফাটি হচ্ছে আমাদের টিমকে কিন্তু ডাউন করে দিছে একটাকে এখানে गाइस মেবি ফুল স্কোয়াড আছে সেজন্য गाइस আমি এখানে হোল্ড করে থাকি এনিমি আসলে এনিমিকে তাফরি খাবো আমরা দেখো गाइस এখানে কিন্তু একটা আসতেছে এরপর কিন্তু ভাই একটাকে ডাউন করে দিলাম আর আমার M10 রিলুট আসলে ভাই শেষ M10 রিলুট আসলে মানে ভাই কি বলবো ভাই এই ওয়ান্ট ভাই M10 ফাইসি মানে তোদের কে খাইছি যদি गाइस আরেকবার আমরা যদি M10 এর রিলুটটা করে ফেলতে পারি তবে गाइस এখানে কিন্তু আমি মোটামুটি ভালো খেলার চেষ্টা করতেছি বাট দেখো এখানে কিন্তু আমার M10 এর মোসা আরেকটা আর M10 রিলুট দিছি মানে শেষ আমার কিন্তু गाइस সোনি অন করে দিছি এরপরে কিন্তু আর কিছু করার নাই এখানে गाइस M10 ফাইসি মানে খাইছি আর M10 রিলুট দিছি মানে আমাকে এনিমি খাইছি এখানে गाइस দেখতে পাচ্ছ আমাদের টিমের একটা কিন্তু রিভাইভ নামতেছে মেবি गाइस এখানে স্কোয়াডের আরেকটা প্লেয়ার আছে আর এখানে কিন্তু ওরা ওকেও মেরে দিছে এনিমিদের ফুল স্কোয়াড কিন্তু এখানে শেষ আর এখানে गाइस আমাদের টিমের জনি যাইতেছিল তখনই দেখো একটা প্লেয়ার কিন্তু জনিকে পিছন থেকে মেরে দিছে ভাই এই জুনের মধ্যে এনিমি রিভাইভ দিতেছে গিরি গিরি ভাই তুই ইমোট কেন মারতেছস এখানে गाइस এই ইমোটটা দেখে আমরা কিন্তু পুরোপুরি সবাই চিৎকে গেছি আমাদের টিমমেটকে বলতেছিলাম ভাই ওকে তুই যে করোক না কিন্তু মার এবং কি মেরে কিন্তু ইমোটটা মারবি বুইয়া কিন্তু দরকার নেই তুই শুধু ওকে মারতে পারলে হইছে ওকে মারে জাস্ট ইমোটটা মারবি এনিমিটা কিন্তু আসতেছে আর আমাদের টিমের দেখো কুল্লি পুল্লি পুরো কিন্তু লাল করে দিছে ভাই বেচারার কাছে লোল ইমোটও নাই মানে সে এনিমিকে মারবে যে ওই লোল ইমোটও নাই ওর কাছে এরপর গাইস সে কিন্তু লঞ্চ স্পিড মেটার জন্য চলে আসে এবং কি আমাদের টিমমেট আরেকজনকে রিভাইভ করে আর গাইস ওর সামনেও কিন্তু এনিমি মোটামুটি গাইস ভালো একটা ড্যামেজ দিল এবং কি স্কিল ব্লক করে দিল গাইস এখানে ছিল ফুল স্কোয়াড এরপরও কিন্তু এখানে সে কিন্তু খুব ভালো একটা খেলছে মোটামুটি গাইস আমার স্কোয়াডের টিমমেটটা কিন্তু ভালো খেলে আমার থেকেও কিন্তু ভালো খেলে যেটা সত্যি গাইস ওইটা বলতেছি আহারে একটু সুনাম করলাম কা দেখো মরে গেছে এখানে গাইস আমাদের আরো একটা টিমমেট নামে যাকে গাইস এইমাত্র রিভাইভ দেওয়া হয়েছিল বাট বেচারাকেও কিন্তু এনিমি মেরে দেয় টোনিয়া অন এবং কি সে এখানে এসে এখানে গাইস ওর কিন্তু কিছুই করা ছিল না গাইস এই ম্যাচে কিন্তু আমরা তৃতীয় নাম্বার টিম হই আর আমাদের গিল কিন্তু দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু 20 নম্বরে চলে আসছে আমি যদি তোমাদেরকে দেখাই প্রথম রাউন্ডের তুলনায় কিন্তু দ্বিতীয় রাউন্ডে আমরা কিন্তু ভালো একটা স্কোর করলাম প্রথম রাউন্ডে তো গাইস আমরা শুধু চারজনে খেলছি বাট এই রাউন্ডে কিন্তু আমাদের গিল্ডের অনেকগুলো প্লেয়ার খেলছে মোটামুটি বাট ওরা কিন্তু ভাই এখানে বেশিক্ষণ খেলে না এখানে গাইস আমি তোমাদেরকে দেখাই আমাদের গিল্ডে কিন্তু 50 জন মেম্বার থেকে 31 জন কিন্তু খেলছে আর শেষে যারা আছে তাদের স্কোর দেখো ভাই এরা মেবি এক থেকে দুই ম্যাচ খেলছে না হলে কিন্তু গাইস আমরা আরো বেশি স্কোর করতে পারতাম যদি গাইস প্রতিটা প্লেয়ার 100 করে স্কোর করে তাহলে গাইস এগুলো কোনো ব্যাপারই না আর গাইস এখন কিন্তু আমাদের গিল্ডটা চট্টগ্রাম ডিভিশনে 24 নম্বরে রয়েছে আমরা কিন্তু গাইস তৃতীয় রাউন্ডে আবারো ট্রাই করব আর গাইস তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সো গাইস আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার